हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি নিরপতিগ্রাম, আমি আছি এবং আমার দুটো বন্ধু আছে। তো নিরপতিগ্রামে একটা পুকুরের সন্ধান পেয়েছি, তাই সেখানে মাছ ধরতে যাচ্ছি। শুনেছি বড় বড় মাছ আছে, তো চলো মাছ ধরতে যাই। এবং পুরো ভিডিওটা দেখো, মিস করো না। আশা করি ভিডিওটা অবশ্যই খুবই ভালো লাগবে, আর এরপরে যে ভিডিওটা আসবে ওটাও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুকুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। পুকুরের মধ্যে চলে এসেছি, জানি না এই পুকুরে মাছ হবে কি না, অনেক ছোট পুকুরটা। এবার বলছে 3.5 কিলো 3 কিলো এরকম সাইজ আছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো, মাছ পাই কি না দেখি। এখানে এই শালারা চিল্লাইছে বারবার। কলা গাছের নিচে ছায়াতে বসে আছি, যা গরম মাছকে কলাও ধরেছে, ঝেপে দেবো। আর পুকুরটা সেরকম গর্তও নেই, সেরকম পানি নেই পুকুরটাতে। মাছের কোনো মানে শব্দও নেই, মাছ আছে কি না সেটা বুঝতে পারছি না। তো ছিপ এখানে আছে, ছিপ ফেলবো। এই হাঁসগুলো বারবার ডিস্টার্ব করছে আমাদেরকে, চারটা করে দেবো। আর টুকি ফেলবো এখানে, দেখি যদি হয় তাহলে টুকিতেই সম্ভব আছে, ছিপে অতটা সম্ভব হয় না। টুকিটা লেগেছিলো একটু ভুলের জন্য ছেড়ে গেল, অত জোরে টানার দরকার ছিল না, তাই মাছটা ছেড়ে গেল। প্যাডলাক, আরো একটা মাছ ছেড়ে গেল। অনেকক্ষণ বসে থাকার পর 2-3টে মাছ পেয়েছি, বেশি মাছ পাই নাই। মাছগুলো লাস্টে দেখাবো, মাছ ধরার সময় ধরো ভিডিও করা যাবে না, তাই মাছগুলো তোমাদের লাস্টে দেখাবো। আর টগিতে মাছ অনেকগুলো ছেড়ে গেল, 3টে মাছ ছাড়া গেল প্রায়। এখন সন্ধে, তোমার সন্ধে হতে যাচ্ছে, এখন 5:30 বেজে গেছে। আমরা অনেকটা রেটে এসেছিলাম আজকেও, 3টের সময় এসেছিলাম, 3:30। প্রথমেই মাছ পেয়ে গেছিলাম, লাস্টের দিকে আর মাছ পাইনি। আর কিছুক্ষণ বসবো, আধ ঘন্টা মতো, তারপর বাড়ি চলে যাবো। ধিৎকা একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর মাছ পাইনি বলে। কই ও ফাতাটা কই? মাছ তো সেরকম পাইনি, দুটোই মাছ পেয়েছি, তাই জমিনে চাটাই খাওয়া হোক। কাকাটা যখন চা নিয়ে এসছে আমাদের জন্য, চাটা ছেড়ে দেওয়া যাবে না, চাটা টোকে নিতে হবে। উঠালে রে দেবা, উঠালে রে। হেই, আসসালাম আলাইকুম। পারবে এরকম স্পিড তুলতে? 5000 লেগে গেছে রে। আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ। হাজি সাহেব, মাছ তো পেলাম না, কি করব? চলো এখন বেরিয়ে যাব। আমাদের এখানে ডিউক দাগন আছে, সন্ধ্যা হয়ে গেছে এখন, চলো বেরিয়ে যাই। মাছ ধরার পর চাউল ভাজা, গরম গরম টিকিয়া, সেই স্বাদ। তো বন্ধুরা, আজকে ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে, দারুণ ভিডিও আসবে, ওটা আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पहनने जाना है, बाय।